লিমন, যখন এডিসের উৎপাত শুরু হয় তখন সেই মশার সঙ্গে পরিচিত হতে এবং অভ্যস্ত হতে সে পরিবেশের সঙ্গে আমাদের একটু সময় লেগেছে। এখন আবার শুনছি কিউলেক্সের কথা এবং সেটার উপদ্রবের কথা। এরকম বাংলাদেশে আর কোন কোন প্রজাতির মশা আছে? এই মুহূর্তে আসলে যদি বলি সবকিছু ভুলে গিয়ে, যেমন আমাদের কিন্তু কিউলেক্সের যে উৎপাত, এই কিউলেক্সের মানে সামাল দিতে আমরা যেমন প্রতিবেদনটিতে দেখছিলাম ঢাল তলোয়ার নিয়ে, অর্থাৎ কেউ কয়েল নিয়ে, কেউ আবার যদি বলি মশার ব্যাট নিয়ে, এবং কোথাও কোথাও আমরা দেখেছি যে কিছু কিছু এলাকায় আছে যেগুলো জলবদ্ধ মানে তার রয়েছে, সেসব ওই সব এলাকার জলাধারের পাশে যারা থাকেন তারা কিন্তু ওই দেখলাম পুরানো কাপড় পুড়িয়ে আসলে মশা তাড়ানোর ইয়া করে। কাজেই একদম কিউলেক্স কে সামাল দিতেই কিন্তু আসলে দেখা যাচ্ছে রাজধানীবাসী। কিউলেক্সের প্রভাব বছরের কোন সময়টা দেখা যাবে, অন্যান্য মশার প্রভাব কোন, সেগুলো জানবো। তার আগে আমাদের সহকর্মী ধ্রুব, আমরা যেমনটি দেখেছিলাম যে শুধু দিনের রাতে নয়, দিনেও কিন্তু একটা তাণ্ডব চালায়, এবং সেটা কিন্তু যেটি বলছিলাম যে জলাধারের কেন্দ্রিক এলাকা। এবং সহকর্মী ধ্রুব রয়েছেন রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এবং সেখানে যাত্রাবাড়ি এলাকায়, সেখানকার খবর জানবো। দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে আছে এবং এই এলাকাটিতে আমরা যেটা দেখতে পেয়েছি এখানকার মানুষও কিন্তু মশার কারণে ত্যক্ত বিরক্ত। আমরা যেখানে আছি এখানে ঠিক বাধাই করা একটি খালের মতো রয়েছে, এটা একটা জলাধার বলা চলে, কিন্তু এখানেও ভেসে আসছে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা। আর ঠিক এই ময়লা আবর্জনার উপরই বাসা বেঁধেছে মশা, এবং এই যে এই মশাগুলোর যে জ্বালাতন, সেই জ্বালাতনে কিন্তু এই এলাকার যারা সাধারণ মানুষ আছেন তারা ত্যক্ত বিরক্ত। সুতরাং তারা বলছেন দিনের বেলা মশা তেমনটা বেশি না থাকলেও ঠিক সন্ধ্যার পরপর সময়তে এই মশার যে উৎপাত, সেই উৎপাত কিন্তু বেড়ে যায়। এবং যারা এখানে শিক্ষার্থী রয়েছেন, এখানে অনেক যারা আছেন, যারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন, যারা আছে সাধারণ ছোট্ট শিশু আছেন, তারাও কিন্তু এই মশার যে জ্বালাতন, সেই মশার জ্বালাতনে বেশ কষ্ট পাচ্ছেন। পাশাপাশি এখানকার সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলেছিলাম যে এখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় কিনা, বা মশা যে নিধন, মশা নিধনে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছেন কিনা। তারা বলছেন কিছুদিন পরপর এসে এখানে মশার যে ঔষধ, মশা মারার যে কীটনাশক রয়েছে সেটা প্রয়োগ করলেও এখানে কিন্তু তেমন কোনো কাজে আসছে না। মশার ঔষধ বা মশা মারার যে স্প্রে আছে সেটা দিয়ে যাওয়ার কিছুদিন পরই সেটার কার্যকারিতা নষ্ট হয়ে যাচ্ছে, কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়ার পরই আবারও মশা বেড়ে যাচ্ছে। আমরা এখানে কথা বলেছিলাম যে আসলে এর জন্য যে সংশ্লিষ্ট প্রশাসন যারা আছেন, দায়িত্বরত যারা আছেন, তাদেরকে কী করা উচিত। সাধারণ মানুষ বলেছেন যে মূলত যে জলাধারগুলো আছে, যে সেই জলাধারগুলোকে প্রথমে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করার পর এখানে মূলত যে মশার ঔষধ, যে মশা মারার যে ওষুধগুলো আছে সেটা প্রয়োগ করতে হবে। জলাধার পরিষ্কার না করে নিছক যে ঔষধগুলো আছে সেই ঔষধগুলো মশা মারার জন্য ব্যবহার করে আসলে কোনো লাভ হবে না বলে সাধারণ মানুষ আমাদেরকে যেটা বলছেন। পাশাপাশি তারা আমাদেরকে এটা জানিয়েছেন সিটি কর্পোরেশন থেকে শুরু করে যারা সংশ্লিষ্ট প্রশাসন আছেন তারা যদি একটু নজরদারিতে আনে বিষয়গুলো, যে কোন জায়গায় সমস্যা আছে, কোন জায়গায় জলাধারগুলো নোংরা আছে, কোন জায়গায় ঔষধের পরিমাণ কেমন হওয়া উচিত, এইরকম বিভিন্ন জোনে জোনে ভাগ করে যদি পদক্ষেপটা নেওয়া হয় তাহলে আমরা মনে করছি, বা যারা সাধারণ মানুষ মনে আছে তারা মনে করছেন যে এই থেকে উত্তরণ পাওয়া যাবে বলে মনে করছেন। আমরা যেটা সাধারণ মানুষ যেটা বলছেন যে এই যে এই সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোতে থেকে তারা অতি দ্রুতই মুক্তি চান, তাহলেই তারা স্বস্তিতে বসবাস করতে পারবেন। এই ছিল যাত্রাবাড়ি এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। জি, ধন্যবাদ ধ্রুব আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। লিমন, আপনার কাছে অন্যান্য প্রশ্ন তো করবো, আরও কিছু জানতে চাই, কিন্তু এখন আমাদের সহকর্মী যেটা দেখাচ্ছিলেন ওই নোংরা পানির মধ্যে যে কিলবিল করছিল, ওগুলো কি মশা? এগুলো আসলে মশার একদম মশা বলার আগে হচ্ছে মশার আগের স্টেজ যেটা, সেটা আসলে এটাকে বলা হয় পিউপা। আসলে লার্ভা থেকে, লার্ভার পরে অর্থাৎ যখন স্ত্রী মশাটা লার্ভা বা ডিমটা ছাড়ে তারপরে এইটা বড় হয়ে এই পিউপা এই অবস্থায় থাকে, এবং এটা 3 থেকে 7 দিন পরেই কিন্তু এইগুলো সব একদম পূর্ণাঙ্গ মশায় পরিণত হবে। কাজেই যেগুলো দেখানো হয়েছে বা যেগুলো দেখানো হচ্ছে তার পরিণতি যে কী, 2-3 দিন পরে ওই এলাকার মানুষ আসলে হারে হারে টের পাবে। এর আগে আপনি জানতে চেয়েছিলেন যে আসলে বাংলাদেশে, আসলে বাংলাদেশে ওভাবে ধরলে কোথাও কোথাও বলা হয় 6 ধরনের মশা রয়েছে, কিন্তু আসলে কিন্তু যদি এভাবে বলা হয় যে বাংলাদেশে কিন্তু 3 ধরনের মশার প্রাদুর্ভাবটা সবচেয়ে বেশি। এর মধ্যে কিউলেক্সের কথা যেটা আমি বললাম, যে এটা আসলে চর্মরোগ সহ নানা রোগের একটা ইয়া থাকে, এর মধ্যে ফেব্রুয়ারি থেকে এপ্রিল এটি বিস্তারের উত্তম সময়। কিউলেক্স কিন্তু আমরা যেটা দেখলাম স্ট্যাগনেন্ট বা ময়লা এবং পচা পানি, অর্থাৎ যেগুলো থেমে আছে জমা পানি, এরকম জলাধার সেগুলো জন্ম। এরপরে যদি আমরা বলি অ্যানোফিলিস, যেটি আসলে ম্যালেরিয়ার বাহক এবং এটা পরিষ্কার স্থবির পানিতে জন্ম নেয় এবং সেটি বর্ষার আগে এবং পরে
এই দুটি সময় তাদের জন্য উপযুক্ত সময়। তার মানে বলা যেতে পারে যে নর্দমা নোংরা পানি ছাড়া পরিষ্কার পানিতেও মশা হ্যাঁ সেটা অ্যানোফিলিস। যদিও এই অ্যানোফিলিসের যে আমরা যদি হিস্ট্রি জানি তাহলে আসলে বোঝা যায় যে অ্যানোফিলিসটা কিন্তু আসলে পার্বত্য এলাকায় বেশি হয়। এটি জমা পানি যেখানে খোলস বা কোঠরে জমা হয় সেটি আসলে সমতলে শুকিয়ে যায়, যে কারণে সমতলে অ্যানোফিলিসটা খুব একটা দেখা যায় না। এটি কিন্তু তিন পার্বত্য জেলা এবং এই পাশে আমরা যদি বলি ময়মনসিংয়ের ওই পাশটায় যেখানে একটু পাহাড় টাহাড় রয়েছে একটু হালকা জায়গায় বাইপাসে সিলেট অঞ্চলে সেখান বাদে খুব একটা কিন্তু এই অ্যানোফিলিস মশা দেখা যায় না। এবং এমনি জানি অ্যানোফিলিসের অনেকটাই নিয়ন্ত্রণে কেবল তিন পার্বত্য জেলা বাদে বাকি জেলায় কিন্তু কমে গেছে। এরপরে যদি বলি আমরা এডিসের কথা, এটি আমরা আসলে সবচেয়ে বেশি আমরা জানি, কারণ এই ডেঙ্গুর সঙ্গে আমাদের বেশি লড়াই করতে হয়। এটি ডেঙ্গুর বাহক, জুলাই থেকে সেপ্টেম্বর এডিসের পিক টাইম ধরা এবং এটা স্বচ্ছ জমে থাকা পানি এবং অল্প পানিতেও এক চামচ পানিতেও কিন্তু এডিস বিস্তার করতে পারে। এটি কিন্তু এডিসের কথা। এরপরে আমরা কিন্তু দেখলাম তারপরও কিন্তু যারা আছেন সাধারণ মানুষ একদিকে ফগার দিয়ে ফগার সন্ধ্যাবেলা দেয়া হয়, সকালে মশার ওষুধ দেখাচ্ছে, আবার এদিকে কর্তৃপক্ষ বলছে যে মশার ওষুধ ঘুমানোর সময় হচ্ছে দেয়া হয়। আসলে কি দেয়া হচ্ছে, আসলে ঘুমিয়ে থাকছে কারা? আসলে একদম যে দেয়া হয় না সেটাও আসলে ভুল। আমরা কিন্তু আজকে দেখলাম যে নগর কর্তৃপক্ষ যে কথাগুলো বলছেন আর এই পাশে যদি আমরা বলি সাধারণ মানুষ যে কথাগুলো বলছেন সেগুলো তুলনামূলক করলে আসলে একদিকে বলা হয় যে ওষুধ দেয়া হয় না। এটি আসলে ওষুধ যে দেয়াই হয় না এটা যে আসলে কেমন সেটাও নিয়ে কথা রয়েছে। আমরা আরেকটু যেহেতু কিউলেক্স নিয়ে কথা বলছিলাম সেখানে ধরি যে গত এক মাস ধরে এই মশাটা একটু বেশি এবার হঠাৎ করে প্রাদুর্ভাব, বৃষ্টিপাত না হওয়ার কারণে যে এই নালা নর্দমা আমরা যে যুবল যখন যুক্ত হয়েছিলাম আমরা যে খালগুলো দেখছিলাম এগুলো তো আসলে খাল কিন্তু আসলে এগুলো নর্দমায় পরিণত হয়েছে। তো এই নর্দমার পানিগুলো বৃষ্টি হলে কিছুটা হলেও পানিগুলো সরে যায়, ময়লাগুলো সরে যায়, কিন্তু এখন বৃষ্টি না হওয়ার কারণে দীর্ঘ একটা সময় এগুলো কিন্তু ময়লা পানিতে বা নর্দমায় পরিণত হয়েছে। এবং এই সমস্ত জায়গায় মনে হয় মশার ওষুধ দিয়েও কোনো লাভ নেই, এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে। আপনি যদি দেখলেন যে পরিমাণ আসলে কিলবিল করছে মশার ওষুধ কি দিবে, এবং এটা কিন্তু যদিও কীটতত্ত্ববিদ তারা বলছিলেন যে একটা পূর্বাভাস ছিল জলবায়ু বিশ্লেষণ করে যে একটা 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 পূর্বাভাস ছিল যে মার্চে একটা পিক টাইম যাবে কিউলেক্সের, যদিও নগর কর্তৃপক্ষ আবার সেটিকে বলছেন যে সেটা আসলে না এই মুহূর্তে না। এরপরে যদি আমরা বলি এরপরে যদি দেখি আপনি যেটা বলছিলেন যে নগর কর্তৃপক্ষ আর সাধারণ মানুষের মধ্যে এক কথার যে একটা ফারাক সেটা হচ্ছে সাধারণ মানুষ কিন্তু বলছে মশার ওষুধ ছেটানো হয় না। এটা যদি ধরি ছেটানো হয় না পুরোপুরি সেটা বললে ভুল, আবার নগর কর্তৃপক্ষ বলছে যখন ছেটায় তখন মানুষ ঘুমিয়ে থাকে এটাও কিছুটা যৌক্তিক। কিন্তু কারণ হচ্ছে কি আমরা যদি বলি যে যখন লার্ভিসেকটা ছেটানো হয় তখন কিন্তু সেটা আসলে খুব ভোরেই ছেটানো হয়, কিন্তু একদম যে মানুষের চোখের আড়ালেই চলে যাবে মানুষ দেখবেই না এটাও যেমন ঠিক না, আবার এই পাশেরটাও ঠিক না। আবার যদি আমরা এই পাশ আমার যদি আবার এই পাশে ধরি যে ফগার মেশিন বা ফগিং দিয়ে বিকেলবেলা যেটা করা হয় সেটা নিয়ে যদি কথা হয় সেটা নিয়েও কিন্তু মানুষের অভিযোগ আছে যে ধোঁয়া দেখি না, সেটা নিয়ে যেমন একটা বিষয় রয়েছে যেমন সাধারণ মানুষ দেখি না বললে আসলে এটা নির্দিষ্ট সময় পরপর দিতে হয়। যেমন এই প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম লিমন যে হয়তো নিয়মিত হয় না, নিয়মিত না একটা বিষয় আছে এখানে কিন্তু 4 থেকে 6 দিন পরপর দিতে হয়, এটা প্রতিদিন ফগার মেশিন প্রত্যেকটা একটা ডোজ আছে 4 থেকে 6 দিন পরপর দিতে হয়, কিন্তু সেটিও আসলে দেয়া হয় কি না তা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কথা আছে এবং আমরা দেখেছি প্রমাণও দেখেছি যে চক্র দেওয়া হয় না। যদিও আবার সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে তারা ওই যে যারা দিচ্ছেন তাদের কাছ থেকে প্রতিদিন স্বাক্ষর নেন তাদের কাছে প্রমাণ আছে, কিন্তু এই স্বাক্ষর যে আসলে জালিয়াতি করে একদিনে 7 দিনের স্বাক্ষর দেওয়া হয় সেই প্রমাণও কিন্তু আমরা বিভিন্ন এর আগে আমরা বিভিন্ন প্রতিবেদনে দেখানোর চেষ্টা করেছি। কাজে আসলে গলত সব দিকেই আছে এবং ওষুধে কাজ হয় না এটাও আসলে মানতে নারাজ নগর কর্তৃপক্ষ। তারা যেটি বলছেন যে ওষুধটি দেওয়া হচ্ছে বিশেষ করে লালবি সাইড নিয়ে বেশ কনফিডেন্ট দেখলাম আমরা দুই মেয়রকে যে লার্ভিসাইড যেটি দেওয়া হয় সেটি আসলে কার্যকর, তবে ফগার মেশিন দিয়ে আসলে উড়ন্ত মশা মেরে এই এই পরিমাণ মশা কী পরিমাণ বাগে আনা যাবে বা এই বিশেষ করে কিউলেক্স আর আমরা জানি যে এডিসের ক্ষেত্রে এডিস তার খুব একটা ওভাবে উড়ে না, বলতে গেলে লাফিয়ে লাফিয়ে চলে অল্প জায়গার মধ্যে উড়ে, সেক্ষেত্রে এই ফগার মেশিন দিয়ে আসলে মশা বাগে আনা যায় এটা আসলে ওরকম অতটা আসলে কতখানি যৌক্তিক সেটা নিয়ে অনেক কথা রয়েছে। তবে ফগার মেশিন হয় কি সাধারণ মানুষের মধ্যে একটা স্বস্তি আসে যখন এই পরিমাণ ফগার মেশিন দিয়ে ফগিং করা হয়
এই বিষয়গুলো দিয়ে মানুষের মধ্যে একটা স্বস্তি আসে, যে কারণে আসলে মানুষ যখন এই ফগিং করতে দেখে মানুষ মনে করে মশা মারার কার্যক্রম হচ্ছে। আশা রশিদ লিমন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনা যুক্ত হওয়ার জন্য।